I am retiring from international cricket, affecting right now. I played the game. গত পরশু অর্থাৎ ওয়ানডে সিরিজের আগে একজন অধিনায়ক হিসেবেই তামিম ইকবাল কথা বলেছিলেন। তখনও একবার আজ পাওয়া যায়নি তিনি অধিনায়কত্ব না, পুরো আন্তর্জাতিক ক্রিকেটটাই ছাড়বেন। তবে গতকাল খেলা শেষে গভীর রাতে সংবাদকর্মীদের তিনি বার্তা পাঠান, দুপুর ১২টায় ব্যক্তিগত সংবাদ সম্মেলন করতে চান। এরপরই ধোঁয়াশার সৃষ্টি হয় ক্রিকেট পাড়ায়। সময় গড়িয়ে দুপুর ১:৩০, টিস্যু পেপার হাতে, চোখ মুছতে মুছতে তামিম ইকবাল প্রেস কনফারেন্স রুমে। প্রেস কনফারেন্সে তামিমের কথার শুরুই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়, এই এক সেন্টেন্সে স্তব্ধ হয়েছে পুরো প্রেস কনফারেন্স রুম। এরপরই তামিম বলতে শুরু করলেন, গতকালের ম্যাচটা আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সবশেষ ম্যাচ। এরকম অবস্থায় অনেকে চিরকুট লিখে নিয়ে আসে, আমি এর আগেও কোথাও কিছু বলতে গেলে সেটা করেছি, তবে এই সিচুয়েশনে আমি বেশি কিছু বলতে চাই না। আমি বারবার বলেছি আমি আমার বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট খেলেছি, আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি, আমার টপিক এখানেই শেষ করুন, কি হতে পারতো না হতে পারতো এসব নিয়ে প্রশ্ন না করলেই ভালো। কথাগুলো ছিল কান্না ভেজা, তামিম কিংবা ক্রিকেট ভক্তদের জন্য এ এক মায়ায় পড়া। এটা তো বিদায়, বিদায় তো বেদনারই হয়। দিন তিনেক আগে অনেকেই ধারণা করেছিলেন তামিমের প্রি ম্যাচ কনফারেন্সে চটেছেন হাতুরুস সিংহে, তা আবার ফোন করে জানিয়েছেন নাজমুল হাসান পাপনকে, যা বিরক্তিতে ফেলেছে বোর্ড সভাপতিকেও। শতভাগ ফিট না হয়ে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলায় তার উপরে চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এই ইস্যুতে একটা বড়সড় সিদ্ধান্ত নিতেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম, এমনটাই আলোচনা চলছিল। তবে এই ডাকটা যে নিজের ক্যারিয়ারের সমাপ্তির ডাক হবে, এই ভাবনাটা অনেকেরই অকল্পনীয়। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এখানে শেষ হলো তামিমের। বাংলাদেশ যে তামিমকে দেশ সেরা ওপেনার আখ্যায়িত করেছিল, সেই সেরা এখন বর্তমান নয়, সম্পর্কটা এখন সাবেক। এই পৃথিবীতে সাবেক বিষয়টাই কঠিন, কোনো ক্রিকেটারই হয়তো তামিমের মতো চোখের পানিতে সাবেক হতে চায় না, তবে হতে হয় কালের পরিক্রমায়। সাদিক আহমেদ সানি, দূরবীন স্পোর্টস।